পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে সহায়তার আবেদন করেছে দুদক। এর প্রেক্ষিতে পিকে হালদারের সমস্ত মামলার নথি চেয়েছে ইন্টারপোল। এই মুহূর্তে দুদকের আইনজীবী খুরশিদ আলমের সাথে আছেন আমাদের সহকর্মী ইব্রাহিম খলিল, সরাসরি যেতে চায় তার কাছে। ইব্রাহিম, এ বিষয়ে দুদকের আইনজীবী আসলে নতুন কি বলেছেন সেটা একটু জানতে চাই। আমরা সরাসরি চলে যাচ্ছি একেবারে দুদকের আইনজীবীর কাছে। জনাব খুরশিদ আলম খান, আপনার কাছে যেটি জানতে চাই যে ইতিমধ্যে আমরা যেটি আদালত আপনাদের একটি কমপ্লায়েন্স দাখিল করার কথা বলেছে, সেই কমপ্লায়েন্সটি আদালতের প্রতিবেদনটি ইতিমধ্যে হাইকোর্টের কাছে এসেছে, কি আছে সেই প্রতিবেদনে পিকে হালদারের বিষয়ে? জি দেখুন, আপনি যেমনটি বলছিলেন পিকে হালদার সংক্রান্ত হাইকোর্ট ডিভিশন একটি স্বতঃপ্রণোদিত রুল ইস্যু করেছেন এবং যেটা আগামী পরশুদিন 10 ডিসেম্বর 2020 ধার্য আছে, সেই ধার্য তারিখে আমাদের একটি কমপ্লায়েন্স দিতে হবে। এখন পিকে হালদার সংক্রান্ত সর্বশেষ একটি রিপোর্ট প্রতিবেদন দিয়েছেন দুর্নীতি দমন কমিশন থেকে, সেটা আমি মিনিট বিশেক আগে পেয়েছি, সেটা এক নজরে আমি দেখেছি। আমরা রাতের এবং কালকে সকালের মধ্যে প্রতিবেদনটি রেডি করব। প্রতিবেদনে যেটা সংক্ষেপে আছে তার মর্মার্থ হলো দুর্নীতি দমন কমিশন তার সম্পদ জব্দ করেছে, তার সে এবং তার পরিবারবর্গের নামে যেসব অবৈধ সম্পদ আছে মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজের আদালতের অনুমতি নিয়ে একটি এফআইআর লঞ্চ করেছে। এফআইআরটা এখন পেন্ডিং আন্ডার ইনভেস্টিগেশন এই অবস্থায়, এবং ইন দি মিডিয়াম সে কোম্পানি বেঞ্চে একটা ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্সের পক্ষ থেকে তার পক্ষে একটা দরখাস্ত দেওয়া হয়েছিল, সে আসতে চায় এবং আদালত পলাতক জেনেও তাকে আসার সুযোগ দিয়েছিল ক্রেডিটরদের পাওনা পরিশোধের জন্য, কিন্তু সর্বশেষ সে আদালতের কথা রাখেননি, আদালতের সঙ্গে প্রতারণা করেছেন এবং এসে বলেও সে আসেনি। সেগুলো আমরা আদালতকে জানাবো আগামী পরশুদিন, এটা আমাদের কমপ্লায়েন্স দাখিলের জন্য ধার্য আছে। আর যেমনটি আপনি বলছিলেন ইন্টারপোল, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের মাধ্যমে ইন্টারপোলকে জানানো হয়েছে পিকে হালদারকে দেশে আনার ব্যাপারে। ইন্টারপোল আমাদের কিছু কাগজপত্র চেয়েছে, আমরা কাগজপত্র কিছু দিয়েছি, বাকিগুলোও খুব অতি সত্বর দিয়ে দিব। ইন্টারপোল যেটা জানতে চেয়েছে তার বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট যে আদালতের আছে সে ওয়ারেন্ট অফ অ্যারেস্টটা দেখান, যদি এটা কগনিজেবল অফেন্স ওয়ারেন্ট লাগে না, ওয়ারেন্ট ছাড়াই এটা ধরা যায়। এরপরে যখন ইন্টারপোল এটি চেয়েছে আমরা আদালতে দরখাস্ত করেছি, আদালতে দরখাস্ত শুনানির জন্য পেন্ডিং আছে, আদালতের আদেশ পেলেই সঙ্গে সঙ্গে এটা আমরা দাখিল করে দেব। দাখিল করে দেওয়ার পরে আমরা আর যে সমস্ত আনুষঙ্গিক কাগজপত্র আছে সেগুলো দিয়ে দিব। এখন আগামী 10 ডিসেম্বর আশা করি আমরা হাইকোর্টের কমপ্লায়েন্স দিতে পারবো।